টানা বৃষ্টিতে বরগুনায় প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসল ও মৎস্যক্ষেরের। বিষখালী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বেতাগি ও বামনায় কয়েকটি গ্রামে প্লাবন দেখা দিয়েছে। মঙ্গলবার রাতে পানি উন্নয়ন বোর্ডের পুরনো বেড়িপাথের ওপর নির্মিত গ্রামীণ সড়কের দুইটি পয়েন্টে ভেঙে যায়। বাঁধ ভেঙে ধান খেতে প্রবেশ করে পানি, ক্ষয়ক্ষতি হয়েছে আমন বীজতলার পাকা ইরি ধান, ভেসে গেছে কয়েকটি মাছের ক্ষেত। বামনা উপজেলার বেড়িবাঁধে স্লুইস গেটের ওপর মাটি সরে গিয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে চেচান, বেবিরাজিয়াখালী ও কালিকাবাড়ি গ্রাম, ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারা। অস্বাভাবিক জোয়ারের পানি ও টানা বৃষ্টিতে বাগের হাটে ক্ষতিগ্রস্ত হয়েছে 8,000 মৎস্য চিংড়ি খামার। স্থানীয় মৎস্য অফিস জানিয়েছে জোয়ারের পানিতে অনেক খামার তলিয়ে যায়। 5টি উপজেলায় পানি ঢুকে 8,000 চিংড়ির ক্ষেত ভেসে গেছে। এতে কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন চাষিরা, পুঁজি হারিয়ে দিশেহারা চিংড়ি চাষি ও ব্যবসায়ীরা। বৃষ্টি ও পানিতে বৃদ্ধি পাওয়ায় অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে জেলা মৎস্য কর্মকর্তারা। চিংড়ি শিল্প রক্ষায় ক্ষতিগ্রস্তদের প্রণোদনা ও সহজ শর্তে ঋণ দেবার দাবি জানিয়েছে খামারিরা। আর এ বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়ামিন আলী। ইয়ামিন, মাছের ঘেরের কী অবস্থা এখন জানাবেন? মৎস্য কর্মকর্তাদের সাথে আপনার কথা হয়েছে কি না? সরকারিভাবে এই যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন খামারি, তাদের কোনো তালিকা করা হচ্ছে, এরকম কোনো খবর পেয়েছেন কি না? হ্যাঁ কলি, আমি আসলে একটু মাছের ঘেরি আপনাকে দেখাতে চাই। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি এই যে মৎস্য ঘের, আশেপাশে চতুর্পাশে বেশ কয়েকটি চিংড়ি খামার বা মৎস্য খামার, সেখানে এই যে পানিতে বলা চলে যে তাদের যে পানির যে সমান সমান অবস্থা প্রায়। তবে একটি আশার দিক হলো যে এখন আজকে কিছুক্ষণ আগে আমরা রৌদ্রের দেখা পেয়েছি বা সূর্যের দেখা পেয়েছি। আর যেটি বলছিলেন যে মৎস্য অফিসারের সাথে কথা হয়েছে, তিনি রামপালে আছেন, আমাকে জানিয়েছেন যে ওদিকে চিংড়ি খামার বেশি, তিনি সরেজমিনে পরিদর্শনে গেছেন। রামপাল, মংলাতে এবং মোড়েলগঞ্জে সব থেকে বেশি চিংড়ি খামার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনি তার নয় উপজেলার সকল কর্মকর্তাদেরকে নির্দেশনা দিয়েছেন যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সকল চাষিদের তালিকা করার জন্য এবং কত হেক্টর বা কত পরিমাণ চিংড়ি খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এছাড়া জেলা প্রশাসকের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি যেটি জানিয়েছেন যে মৎস্য বিভাগের সঙ্গে কথা বলে তারা একটি তালিকা প্রস্তুত করে সেই তালিকাটি সরকারের যথাযথ জায়গায় তারা পৌঁছায় দেবেন, এই চাষিরা যাতে সুযোগ সুবিধা পায়। তবে চাষিরা একটি বিষয় বলছে, সেটি হলো যে তারা প্রণোদনার বিষয়টি থেকে তারা গুরুত্ব দিচ্ছে যে তাদের সহজ শর্তে যদি ঋণ দেওয়া হয় তাহলে তাদের যে ক্ষতি সেই ক্ষতি থেকে তারা ঘুরে দাঁড়াতে পারবে বা তারা তাদের যে চিংড়ি খামার সেটি পরিচালনা করতে পারবে। কারণ হলো মৎস্য বিভাগের দেওয়া তথ্য মতে 8,000 চিংড়ি খামার ভেসে গেছে, এখানে প্রায় 6 কোটি টাকার ক্ষতি হয়েছে। এবছর একটি বড় ধরনের ডিজাস্টার বা বড় ধরনের একটি ক্ষতি হয়েছে চিংড়ি মাছে ভাইরাসে, তারপরে এই আর একটি বৈরী আবহাওয়ার কারণে যে একটি ক্ষতি হলো, এই ক্ষতি মিলে দুইটা ক্ষতি আসলে চাষিদের পক্ষে পোষায় নেওয়া খুবই কঠিন। সেই জায়গায় তারা বলছে যদি সহজ শর্তে তারা ঋণটা পায় তাহলে বুঝতেই পারছি। ধন্যবাদ আপনাকে ইয়ামিন।